Disclaimer. এই অন্ধকার রাতে কখন যে বৃষ্টি পড়বে তার কোনো ঠিক নাই। আজব দিনকাল মারা, রাতের বেলাও মারা সূর্যের তাপ। রাস্তাটি করে বাপের নিয়ে মানে তখন সরছে না, বেল দিচ্ছি তো ঠুকে দে মানা। দেখে চালাতে পারিস না বেলটা মার কমপক্ষে, তখন থেকে বেল মারছি না, থেকে হ্যান্ডেল মারছি। আমি কি করে জানবো লকডাউনে মিষ্টি দোকান কেন খোলা ছিল? কালানি গিরে মারা, আমাকে ডিমের দাম জিজ্ঞেস করবি? দাদা রেল স্টেশনটা কোন দিকে? দাদা রেল স্টেশন স্টেশনটা কোন দিকে? দাদা রেল স্টেশনটা কোন দিকে? ওই দিকে। বুঝলি, নিজের রাস্তা যত নিয়ম মেনে চলি না কেন, অন্যরা ভালো করে চলবে তবে তো ঠোকাঠুকি কম লাগবে। রাত্রে বেলায় বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলো না মেয়েরা গাঁড়ে ভেঙে দিতাম। যত রাস্তার একদিকে হাত, সাইকেলের বেল থাকতো যদি না বাজায় তাহলে ওটা আমার দোষ, ধাক্কা তো লাগবেই। আমি কি করে জানবো সূর্য কেন দিনে ওঠে? হাই, আমি এখানকার নতুন প্রধান, তোমাদের মতন যত প্রতিবন্ধী আছে সবাইকে সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে। আমাদের মধ্যে কিছু কম আছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই আছে। না না, আমরা গাঁজা বাজা ব্যবসা করি না। আরে আমি তো তোমাদের সুযোগ সুবিধার জন্যই বলছি। আমি কি করে জানবো তোমার ছেলে কেন গাঁজা খায়? আর একটা উল্টো পাল্টা কথা বলতে কানের গড়ে এক চড় দেবো। তোদের তিনজনকে কোনো সুযোগ সুবিধাই দেওয়া হবে না। কেন মারলো? তোর জন্যই তো মারলো, তোর জন্যই তো মারলো। বললাম গাঁজা ফাঁজা ব্যবসা করি না, যা আছে তাই নাকি? ওর ছেলে গাঁজা খাবে আমাদের কি দোষ? ওই জন্যই তো মারলো আমাদেরকে। আমি জানি না ভাই কেন দিনের বেলা সূর্য ওঠে, আমাকে তো উজ্জ্বলাস না। টেনশন আমার দিকে আসছে, পালা পালা। ওরা কেন ছুটছে ওদেরকেই ধর আগে।
করে জানবো কেন মারছে? অমর কই? পেছন তোল লেগে তোল। রাতের বেলায় বলে ছেড়ে দিলাম, সবাই দিনের বেলায় দেখা করিস, তোদের মেরে গাঁড় ভেঙে দেবো। কদম কোন অসুবিধা হয় নাই তো? তুই এখন এলি, তুই এখন এলি, তখন থেকে আমাকে কত মারলো। মিষ্টি, এই সময় মিষ্টি কথা দিকে আনবো, অসুবিধার সময় কেউ মিষ্টি খায়? আজব ছেলে। ওইসব ছাড়, আগে বল যে আমাদের দেখে পালালি কেন তোরা? তোর বাড়ির আটা সেনে দেবো। তোর কথা বুঝে ওদেরকে বলবো। ঠিক আছে। ও বলছে যে ও কানে শুনতে পায় না। তুই কানে শুনতে পারিস না? সরি সরি। এ কানে শুনতে পায় না, এ চোখে দেখতে পায় না, আর আমি মুখে বলতে পাই না। কে বললো আমি দেখতে পাই না? রাতের বেলায় বলে দেখতে পেয়েছি না, দিনের বেলায় দেখা করিস, পুরো একদম HD দেখতে পারি, 4K পুরো। হ্যাঁ আমি কালা, আমি কালা, আমি কালা বোবা, মানে কি বলবো, কানা খোঁড়া লেলা ভেড়া বোকাচোদা সব আমি নিজেই। এই মালটা কানে কালা, এ চোখে কানা, আর আমি বোবা, তাই আমি কথা বলতে পারি না। সরি সরি, আমি কালা, আমি কালা, কিছু বলে দেখে তো শুনতে পারি নাকি? কাল বলবো। কিবা গাল দিল বে, শুনতে পারি না, সব গোটা করে শুনতে পারি, পরিবেশে অত শান্ত তো আমার তাতে কি দোষ? আর বললো তুই শুনতে পাবি না, আমি কি করে জানবো তোমার কেন মেয়েরা পাত্তা দেয় না? আর তুই আমাকে কানা বলছিস, তুই আমাকে কানা বলছিস, আমি পুরো HD দেখতে পারি। এরা কি পড়েছে জানিস? কালো পাঞ্জাবি পড়েছে, মুখ গলাও পুরো কালো, আর দাঁত গলাও পুরো কালো, আর ব্রাশ করলে একটু সাদা লাগতো। চুপ, একটা কথা বলবি না। এ হলো কালা চোদা, এ হলো কানা চোদা, এ হলো বোবা চোদা, আর এরা তিনজন একসঙ্গে হলো ভেড়া চোদা। হাট, আমি কি করে জানবো পেট্রোল দাম কেন বাড়ছে? আমাকে বলছিস শুনতে পারি না, পুরো গোটা গোটি শুনতে পারি। ঠিকই তো বলছে রাজ। না আমার কাছে টাকা পয়সা নাই। রাজ দেখ, তখন হেডফোনটা বাজছে না, প্রথম থেকেই খারাপ, আর ফোনের স্পিকারটা তো কেনা থেকেই খারাপ হয়ে গিয়ে গেছে, শুনতেই পাই না গান। ইঞ্জিনিয়ারিং পড়েছিস আর একটা হেডফোন ঠিক কেনা সেটা বলতে পারিস না? কালা আবার কি শুনতে পাবে, নিজেই তো কালা।
আবার বলছে হেডফোনটা খারাপ। আমি আজকে ভাই চপ খাওয়াতে পারবো না। চ চ এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আর এর ভাট কথা শুনে লাভ নাই, চ কোথাও যেয়ে বসি গা। চ শুনতে পাচ্ছি না যে কিছু বলো। আজব লোক তো, ফোন করে কথা বলে না, ফোন করতে গিয়ে বলে এরকম যদি কথা না বলো ফোন করে। হ্যালো, হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না যে, লাইটটা জ্বালাও, অন্ধকারে ভিডিও কলে দেখা যায়, লাইটটা জ্বালাও। হ্যাঁ হ্যালো, ও বার্থডে পার্টি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বন্ধু বলে কথা না আবার যাই, ঠিক আছে যাবো যাবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশ বেশ। কে ফোন করেছিল দেখতো বার্থডের জন্য বলছিল? কি উত্তম? উত্তম সুমন। ও সুমন, কি জন্য ফোন করেছিল? সুমন খুন করেছে? কাটার পরে মুখে রক্ত লেগে গেছে। জন্মদিন, এর সাথে কথা না বলে একটা যদি সুরের সাথে কথা বলিস তারাও তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দিবে। আমি কি করে জানবো জন্মদিনে কেকি কেন কাটে, পাথর কেন কাটে না? সালাম মা মুনি। সবসময় ছেড়ে দিয়েছি বলে বারে বারে ধাক্কা দিবি নাকি? মেরে দিব একটা মোটা লাঠি, তো এই সরু লাঠিতে হচ্ছে না, আজকে একে মেরেই দেবো আজকে। ঠিক আছে তাড়াতাড়ি দে। আবে কি দিদি দিলে এটা, লাঠির সাথে দুটো ঢিল, আবার শক্ত হচ্ছে, এটা আবার কোন গাছের ডাল? কি ছিল এটা? বেশ রাতের বেলায় বলে ছেড়ে দিলাম, দিনের বেলা থাকলে মেরে গাঁড় ভেঙে দিতাম। জন্মদিন পার্টি যেতে কই রে তোরা, কোথায় আছিস? গাড়িতে যাব, গাড়িতে। কার গাড়ি রে মারা এটা? ও রাজেন নাকি? কালো রঙে এপাচ্ছি তোরা মারা, আমার কালো রঙের এপাচি পুরো ফেভারেট, তোরা পারবি না দে, আমি পুরো এইচডি দেখতে পাচ্ছি এইচডি, আর তোরা এইদিকে ওইদিকে নিয়ে যাবি, আমি পুরো শর্টকাট রাস্তা নিয়ে যাবো, দে আমি চালাই সর। আমার তুই চালা বুঝলি, পেছন দিয়ে কোনো হর্ন টর্ন মারলে আমি তোকে জানিয়ে দেবো, আর যদি সামনে কোনো রাস্তা ফাস্তা ভুলে যাস, আর যদি লোকের সঙ্গে ঝামেলা হয় তাহলে ওটা রাজকুমার সামলে নেবে। হ্যাঁ ঠিক বলেছিস, আমি চালাই। এ সর রাজ সর, আমি চালাবো। লাঠিটা ধর আমার, লাঠিটা ধরবে, লাঠিটা ধর। লাঠিটা কেন চেঞ্জ? ও নতুন জামা পড়েছি, নতুন জায়গায় যাব, তো নতুন লাঠি নিতে হবে না? কেক তো আমি খাবোই। কি ছেলে রে মারা, চ চ খাবো নাকি? কেক খাবো, কেক খাবো। তোরটা ছোট পাড়া?
তেল নাই গাড়ির তেল নাই তো তাহলে এক কাজ কর আশেপাশে যদি কোথাও তেলের দোকান থাকে তাহলে সেখান থেকে গিয়ে তেলটা আনতে হবে তো আমি আর তুই যাই আর একে এখানে রেখে দি হ্যাঁ হ্যাঁ কোনো টেনশন লিস না তোরা তেল খুঁজতে যা কালো রঙের অ্যাপাচিকে হাত লাগিয়ে দেখাক একবার তাও তো ঠিক বেশ ঠিক আছে তুই এখানে থাক আমি ওইদিকে চললাম আর এলে তুই ওইদিকে যা কোনো দোকান পোকান পেলে আমাদেরকে জানাস কি হয়েছে দাদা এখানে বলছি দাদা পেট্রোল পাম্পটা কোন দিকে দাদা পেট্রোল পাম্পটা কোন দিকে রাজ্যের লোক তো বলে না গরম হয়ে গেছে নাকি তোমার পেট্রোল পাম্পটা কোন দিকে বলো আমি চলে যাবো লা সেটুকু বলতে কি হচ্ছে মানুষের উপকার করতে শিখলে না বেশ ঠিক আছে রাত্রেবেলায় বলে ছেড়ে দিলাম দিনের বেলায় দেখা করো বুঝিয়ে দেবো আমি কি দাদা এই পেট্রোল পাম্পটা কোন দিকে এই সোজা গিয়ে বাঁ দিকে কোন দিকে দাদা সোজা গিয়ে বাঁ দিকে দাদা কিছু বলো আমাকে বার্থডে পার্টিতে যেতে হবে বললাম তো সোজা গিয়ে বাঁ দিকে বলবে না আগেই বলতে পারো ফালতু আমার সময়টা নষ্ট করলে হেঁটে হেঁটে গেলে আর আগে পৌঁছে দেবো আমি সব লোক হর মা নিজেই শুনতে পায় না আবার আমাকে বলে যা কই রাজ কোথায় বুঝলি এখানকার লোক মানে এত বৈদ্য মারা তখন থেকে বলছি দাদা পেট্রোলের পেট্রোল পাম্পটা কোন দিকে মানে বলছেই না রে মারা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল তাও মানে বলছে না মারা কি করে পেট্রোল আমার বলতো বুঝলি দাস এখানকার লোক গলা এত বৈদ্য আমি বারবার বলছি যে দাদা পেট্রোল পাম্পটা কোন দিকে পেট্রোল পাম্পটা কোন দিকে একটা কথা নাই রে মারা মনে সব দিব্যি দিয়ে রেখেছে মারা ঘরে একটা কথা নেই মুখে একটা তুমি এবার যাবি কি করে গাড়ি ঢেলতে হবে এ রাজ যেছে না কেন রে এ সুধীর ঠিল 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 এটা সামনে দেখ পেছন দিকে ঠেল রাস্তার বেলায় তো তাই সামনে পেছন কিছু বুঝতে পেছি না আর তুই নাম মারা গাড়ি থেকে আমরা কিন্তু গিফট আনি না না বন্ধু বন্ধু ব্যাপার তো গিফট না দিলেও চলবে কিন্তু গিফটটা দিলে ভালোই হতো তোরা গিফট না দিয়ে কেক খাবি থাক জানু কুকুরে খেলো বেশ বেশ চ পার্টিতে এনজয় কর শুনে বার্থডে পার্টিতে সুমন গার্লফ্রেন্ড এসেছে নাকি শুন আগে বললো না আমি আমি ছেলে বটি মেয়ে না মেসো কই মেসো আছে নাই
জন্মদিন বলে কিছু বললাম না, এদেরকে একটু চোখে চোখে রাখিস। আরে মা, তখন থেকে তোদের কথা শুনতে শুনতে আমার গা ব্যথা করতে লাগে, একটু বসি বুঝলি। আমি জানতাম এরা কিছু গন্ডগোল করবে। এই রে মারা গান মারালো। হ্যাঁ রে মারা পুরোপুরি গান মারিয়ে গেল। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't. Sounds thakle rate bela dekha koris. Are ma dine bela thik ache. Jig 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 jig. Oi dike to. Ha. Ha. Kutta. Kicha mane to. Joy. Mic nami de. Mane? Nami de. De amake de, oi mic er shonge shonge utho. Ami kon gan ami. Hi. Ami ekhan ga. কানের ঘরে এক চোর মারবো। আমি কি করে জানবো তোমার ছেলে কেন গাঁজা খাই? তোর আমি কি করে তুই চালা ভালো করে। অমর কই? এই তো বন্ধুরা চলে এসেছি সবাই। মারলো তোর জন্যই তো মারলো। তোর আজব ছেলে নাকি গানটা বাজু দাদা। হাই গাইস, তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও। হাই গাইস, তো ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই ভিডিওর কোন পার্টটি ভালো লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি মন থেকে ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দাও, যেন সবাই দেখতে পায় ভিডিওটা আর মজা নিতে পারে। আর তোমরা এখন কি করছো? করো সাবস্ক্রাইবটা, তোমাদের জন্য তো ভিডিও বানাচ্ছি, একটু ভালোবাসা দাও। নিচে লাল বাটনটা আছে, প্রেস করে থামিয়ে দাও। হ্যাঁ, বাই বাই, টাটা টাটা।